আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, ইমাম মাহদি সম্পর্কে আমরা প্রায় প্রত্যেকেই জানি। আমরা জানি ইমাম মাহদি আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় ইমাম মাহদির আগমন ঘটবে। আমরা ইমাম মাহদি সম্পর্কে অনেক কিছুই জানি না, তার জন্ম, তার পরিচয়, তার দৈহিক এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে সব কিছু মিলে কিছু ভুল ধারণাও রয়েছে। একজন মুমিনের ইমাম মাহদি সম্পর্কে ব্যাপক ধারণা থাকা উচিত। যদি এসব যদি আমরা না জানি তাহলে আমরা বিভিন্ন ফেতনায় জড়িয়ে পড়ব। কারণ রাসূলুল্লাহ সাল্লাম মৃত্যুর পর বহু লোক ইমাম মাহদি দাবি করেছিল। এদের মধ্যে একজন হল মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি। দুই নম্বর লোক হলো সিরা এক বিভ্রান্ত যুবক। তিন নম্বর হলো বাংলাদেশের অন্তর্গত বরিশালে এক ভণ্ড মাওলানা। চার নম্বর হলো দক্ষিণ ইয়েমেনের একজন বস্ত্র ব্যবসায়ী। পাঁচ নম্বর হলো ইরানের একজন সিয়া নেতা। এছাড়াও অনেকে, কিন্তু তাদের প্রত্যেকের পরিণাম খুব খারাপ হয়েছে। মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি টয়লেটে পড়ে তার মৃত্যু হয়েছে। সিরিয়া ওই যুবকটি হত্যা হয়েছে বিষাক্ত বিচ্ছু কামড়ে। ভণ্ড মাওলানাটি পেশাব পায়খানা চাটতে চাটতে তার মৃত্যু হয়েছে। বস্ত্র ব্যবসায়ী বন্য কুকুরের আক্রমণে মারা যায়। ঠিক এভাবে প্রত্যেকের মৃত্যু হয়েছে খুবই ভয়াবহ ও মর্মান্তিক। সুতরাং এই ক্রান্তি লগ্নে মুসলিমদের ইমাম মাহদি সম্পর্কে জেনে রাখা অবশ্যই কর্তব্য। মাহদি শব্দটির মূল ধাতু হচ্ছে হাদুন, অর্থাৎ হা বর্ণ, দাল বর্ণ, ইয়া বর্ণ, এই তিনটি বর্ণ। এর আবেদনিক অর্থ হল মঙ্গল পথ বা সোজা পথ। সুতরাং এ ব্যবহারিকতা দ্বারাই হলো হেদায়েতের দানকারী ও আল্লাহ পাকের রেজামন্দি লাভকারী। তিনি গোটা মানবজাতিকে হেদায়েতে আলোকিত করবেন এবং ইমানের নিবিড় সম্পর্ক স্থাপন করবেন। একটি জিনিস জানা দরকার আমাদের, সেটা হলো ইমাম মাহদি নিয়মিত কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা ইত্যাদি কোথাও লেখাপড়া করবেন না। আমাদের অনেকের এসব ভুল ধারণা রয়েছে। এমনকি তিনি কোনো প্রশিক্ষণও করবেন না, তার এলেমে সব কিছু আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তিনি কোনো পড়াশোনা না করে ভূগোল, দর্শন, ইতিহাস, চিকিৎসা, প্রযুক্তি, অস্ত্রচালনা, সৈন্য পরিচালনা প্রভৃতিতে তিনি জ্ঞানের অধিকারী হয়ে থাকবেন। আল্লাহ তাআলা সব কিছু তার মধ্যে দান করে দিবেন। তিনি কার বংশধর হবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমাম মাহদি হবেন ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু আনহা আলোদের মধ্য থেকে আবির্ভূত হবেন। এবার আসা যাক তার শারীরিক গঠন। তিনি হবেন একটু লম্বা। যে কোনো দলে বা যে কোনো কাতারে তিনি যদি দাঁড়িয়ে থাকেন তাহলে তাকে উঠতে দেখা যাবে। তার গায়ের রং খুবই উজ্জ্বল হবে। শরীর হবে নিখুঁত ও ছিমছাম। তার মুখমণ্ডল একটি বিশেষ নূরে জ্যোতি বিকশিত থাকবে। তার নাক হবে একটু উঁচু, চেহারা হবে সুশোভিত। তাছাড়া তার চেহারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা অনুরূপই হবে। তার নাম হবে মুহাম্মদ, পিতার নাম হবে আব্দুল্লাহ এবং মাতার নাম হবে আমেনা। পুরোপুরি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতনই, তবে তার মুখে তোতলামি জড়াতে থাকবে। এই জন্য কথা বলবার সময় তার একটু কষ্ট হবে। তাকে আল্লাহ কীভাবে জ্ঞান দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমাম মাহদি আমার বংশধর। এক রাতিতে আল্লাহ তাআলা তাকে নেতৃত্বযোগ্য বানিয়ে দেবেন। ইমাম মাহদি তখন প্রকাশ হবে যখন আল্লাহ তাআলা তার নেতৃত্বের সময় ঠিক করে রেখেছে। আমরা কেউ বলতে পারবো না যে অমুক দিন বা অমুক তারিখ, অমুক বছর, ঠিক এভাবে নির্দিষ্ট করে বলতে পারবো না। আল্লাহ তাআলা যে বৈশিষ্ট্য আমাদের দেখিয়েছে ঠিক সেই বৈশিষ্ট্যের মাধ্যমে আমাদেরকে খুঁজে নিতে হবে। সুতরাং আজকে আলোচনার মাধ্যমে আমরা ইমাম মাহদি সম্পর্কে কিছুটা ধারণা পেলাম, যাতে করে ভবিষ্যতে যদি ইমাম মাহদি আসে তাহলে আমরা ঠিকভাবে বুঝে নিতে পারব। এই বৈশিষ্ট্য আলোকে আমরা তা মিলিয়ে দেখব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুক। আমিন।